নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুতর আহত যুবতী। ফুলেরতল পাবলিক হাই স্কুল প্রাদেশিকরণের দাবি সোচ্চার শিক্ষকরা। ভাষা আন্দোলনের 63 বছর পূর্তি, বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের অনুষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের শিলংপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার এলাকার বসুন্ধরা ভবনের চতুর্থ তলায় নিকা কম্পিউটার ইনস্টিটিউটে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। সকাল 10:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন এলাকার জনগণ। 4-5 মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে চতুর্থ তলায় থাকা কম্পিউটার ইনস্টিটিউটকে। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা সমস্ত সামগ্রী। আগুন ছড়িয়ে পড়তে দেখে এলাকায় মানুষের ভিড় আছড়ে পড়ে। কম্পিউটার ইনস্টিটিউটে আসা ছাত্রছাত্রীরা প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু এর মধ্যে এক যুবতী ভবন থেকে লাফিয়ে প্রাণ বাঁচাতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি আহত যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিছু যুবক ভবনে আবদ্ধ ছাত্রছাত্রীদের উদ্ধার করে নিচে নিয়ে আসেন। খবর পেয়ে দমকলের প্রায় 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কম্পিউটার ইনস্টিটিউটের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ড এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান, ওএনজিসির ও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হলেও একজন যুবতী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনায় ক্ষতিপূরণের অনুমান এখনও বের করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ সুপার। টপ ফ্লোর আছে না, ওই টপ ফ্লোরের মধ্যে বিল্ডিংটার মধ্যে আমরা যে ফ্লোরে ছিলাম ওইটা নিচের ফ্লোরে আগুন লেগেছিল, আর ওই ফ্লোরের মধ্যে আগুন লেগেছিল। আমরা বেরোয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওখানে ধোয়া হয়ে গিয়েছিল। তাহলে আমরা ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেড আসবে, আসলে বেরোয় যাবো, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে আসতে পুরো রুমটায় আগুন লেগে গিয়েছিল আর একদম ধোয়া ধোয়া। তারপরে গ্রিল ছিল তো আমাদের, গ্রিলটা ভেঙে বেরোতে হয়েছে। তারপরে ভেবে থাকে না ওই যে রেক টাইপের ওইগুলোর উপরে দাঁড়িয়েছিলাম কিছু সময়, তারপরে ওইখানেও আগুন লেগে গিয়েছে। তারপরে ওইখানে যে পাইপ আছে, এই পাইপটা আছে, এই পাইপটা থেকে আমরা ঝুলে ঝুলে নিচে নামতে হয়েছে। তারপরে ওইখানে ফায়ার ব্রিগেড এসে ওইখানের মধ্যে সিঁড়ি লাগিয়েছিল। তারপরে আমরা ওই সিঁড়িটার থেকে বেপি ওই পিঁড়ির উপরে নেমেছিলাম, ওই পিঁড়ির উপর থেকে আমরা এই বিল্ডিং হয়ে সিঁড়ি হয়ে নিচে। আজ আগুনটা যে লেগেছিল ওইটা কিসের অফিস ছিল? লোক মানুহ লাগি আছে, তাৰ লগত অইন ডি চিৰ মানুহ আছে, তাৰ লগত আই অ' চিৰ মানুহ আছে, আৰু সকলো ফায়াৰ চাৰ্ভিছৰ পৰাই তেওঁলোকে লাগি আছে। আৰু এইটো চিটুৱেশ্যন ইজ আণ্ডাৰ কণ্ট্ৰল। আৰু জুই যিখিনি লাগিছিলে তাৰ 90% জুই এতিয়ালৈকে নুমাই গৈছে। অকণমান 5-10 মিনিটৰ পিছত আৰু বাকীখিনি জুই নুমাই যাব বুলি আমি আশা কৰোঁ। কিহৰ দোকান হিচাপে কিমানখন গাড়ী ইয়াত ব্যৱহাৰ কৰা হ'ল? ইয়াত এতিয়ালৈকে আমি 7খন গাড়ী, ফায়াৰ চাৰ্ভিছৰ 7খন গাড়ী, অইন ডি চি আৰু আই অ' চি সকলো মিলাই 7খন গাড়ী আমি ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ। এখন পরিস্থিতি স্যার আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে নাকি? জুই প্রায় নিয়ন্ত্রণ, 90% জুই আমার নুমাই গেছে, অল্প বাকি আছে, তাতে আমার মানুষ কাম করে আছে, এটা সোনকালে এটা নুমাই। ক্ষতি কি মানে স্যার? এইটা এতিয়ালৈকে কবর, এটা অ্যাসেসমেন্ট করার পিছতে আমার ফায়ার সার্ভিসের মানুষ আছে, তাদের অ্যাসেসমেন্ট করবো। এটা বৃহত্তর ফুলেরতল অঞ্চলের একমাত্র বাংলা মাধ্যম হাই স্কুল বলতে ফুলেরতল পাবলিক হাই স্কুল। স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1996 সালে। 1996 সালের 8 ফেব্রুয়ারি 70 জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় পাঠদান। ধীরে ধীরে ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 7 শতাধিক। 2001 সালে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 9 জন ছাত্র, তার মধ্যে উত্তীর্ণ হয় 5 জন। পাশের হার ছিল 55.55%।
এরপর থেকে প্রতি বছর হার বাড়িয়ে একসময় দাঁড়িয়েছিল 97.56%। আজ অবধি মাধ্যমিক পরীক্ষার ভালো ফল করা সত্ত্বেও স্কুলটি সরকারিকরণ হয়নি। 1996 সালের 8 ফেব্রুয়ারি স্কুল পরিদর্শক নূপুর শর্মার হাত ধরেই স্কুলটি শিক্ষাদানে যাত্রা শুরু করে। পরবর্তীতে 2015 সালের 27 এপ্রিল স্কুলটি সরকারি অনুমোদন লাভ করে। স্কুলের শিক্ষকদের পারিশ্রমিক হিসেবে 4 কিস্তিতে প্রায় 7.5 লক্ষ টাকাও আসে। স্কুলের প্রয়োজনীয় জমি, খেলার মাঠ ও প্রয়োজনীয় সব নথিপত্র থাকা সত্ত্বেও স্কুলটি সরকারিকরণ করা হচ্ছে না। দীর্ঘ 29 বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে আসছেন শিক্ষকরা। তাই শীঘ্রই ফুলেরতল পাবলিক হাইস্কুলকে সরকারিকরণ করতে স্থানীয় বিধায়ক কৌশিক রায় সহ শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলে ধরেছেন শিক্ষক মন্ডলী সহ স্থানীয় জনগণ। স্কুলের নথিপত্র, প্রয়োজনীয় নথিপত্র সবই রয়েছে, যে স্কুলের সব ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু একটি 2001-2006 ইংরেজির যে ইস্যু ডেট, এফেক্ট ডেট নিয়ে একটা সমস্যা, সেই সমস্যার বেড়াজালে আমরা আটকে রয়েছি। 2006-এর আগের যে স্কুলগুলা, সেই স্কুলগুলাতে প্রাদেশিকরণ হয়। আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1-1-2006 ইংরেজির আগে, কিন্তু আমাদের পারমিশন এবং রিকগনিশনের ক্ষেত্রে কতদিন দেবে, 7 মাস, প্রায় 7 মাস 22 দিনের ব্যবধানে আমাদের স্কুল এখনও প্রাদেশিকরণের আওতায় যেতে পারে। এই এখনও প্রাদেশিকরণ না হওয়া সত্ত্বেও সরকার থেকে কি এই স্কুলের পরিকাঠামো বা শিক্ষাক্ষেত্রে কোনো অনুদান সরকারিভাবে এসেছিল? হ্যাঁ, আমরা চারবার সরকারি অনুদান পেয়েছি। 7,80,000 করে আমাদেরকে সরকারি অনুদান দেওয়া হয়েছে, ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট যেটা বলে। 2015 ইংরেজিতে আমরা সেই অনুদান বন্ধ হয়, তারপর থেকে আমরা আর পাইনি। আর স্কুলের যে নির্মাণ কাজ, এখান থেকে আমরা পেয়েছিলাম স্কুলের যে নির্মাণ। আমাদের বিদ্যালয়ে ফুলেরতল পাবলিক হাই স্কুলের বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য ডাইরেক্টর থেকেও আমরা 1 লক্ষ টাকা পেয়েছিলাম। সেই টাকাটি নিয়ে আমরা বিদ্যালয়ে এই বিল্ডিং ঘর কমপ্লিট করি, সিঁড়ি হয়, তারপর শৌচালয় হয়, এবং লোকাল এমএলএ, পূর্বের প্রাক্তন লোকাল এমএলএ শ্রী রাজদীপ গোয়ালাও আমাদেরকে শৌচালয়ে বা নির্মাণের জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলেন। 1961-এর বাংলা ভাষা আন্দোলনের 63 বছর পূর্তি উপলক্ষে শনিবার শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় ডাকে ওই 11 শহীদের ভাই শীর্ষক বিষয়ের উপর অম্বিকেশ্বর শিব মন্দিরে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা সেনানী প্রয়াত স্বদেশ বিশ্বাস স্মৃতি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে শহীদবেদি উন্মোচনের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের হাত ধরে বর্ণালী ভট্টাচার্যের লেখা দ্য সাগা অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স নামের গ্রন্থের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 1961-এর রক্তে মাখা ইতিহাসকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পাশাপাশি গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইংরেজি বিষয়ে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন লেখিকা বর্ণালী ভট্টাচার্য। গ্রন্থের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে আগামীতে হিন্দি সহ অন্যান্য ভাষায় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে 19 মে ভাষা দিবস উপলক্ষে রবিবার ক্লাবের সদস্যরা মিছিল করে শ্মশানের ভাষাশহীদ স্মৃতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবকে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আমার উন্মোচনের জন্য এবং আমাদের মঞ্চে এবং উন্মোচনের জন্য। এই মঞ্চের উপরে আমি দেখতে পাচ্ছি স্পেশাল রেফারেন্স টু মার্টিয়ার কমলা ব্যানার্জি বেসড অন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং বিশ্বজিৎ দা, নিহার দা, জয়ন্তিকা দা, একদম তাকে
কাবুগঞ্জ জনতা কলেজের সিইউইটি পরীক্ষা নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ দেবাশিস পাল বলেন, সিইউইটি পরীক্ষার্থীদের এনটিএর গাইডলাইন অনুযায়ী বেলা তিনটের শিফটের পরীক্ষার্থীদের দুপুর একটা থেকে আড়াইটি পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম রয়েছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের অন্যান্য প্রক্রিয়া শেষে তিনটে থেকে পরীক্ষা শুরু করার গাইডলাইন ছিল, সেই হিসেবে জনতা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 416 জন পরীক্ষায় বসে, কিন্তু পরবর্তীতে স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায় যে পরীক্ষা শুরু থেকে মাত্র 5 মিনিট দেরি হওয়ায় কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে দেবাশিস পাল বলেন, অভিযোগকারী পরীক্ষার্থীরা 5 মিনিট নয়, বেলা আড়াইটায় প্রবেশের শেষ সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই হিসেবে তারা 35 মিনিট দেরিতে এসেছে। এই সময়ে কোনো অবস্থায় সব প্রক্রিয়া শেষে এদের পরীক্ষায় বসানো সম্ভব ছিল না। একতরফাভাবে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সুজাতা পারিত, মুন্নি দেব মজুমদার, উষারানী শর্মা, ওয়াই প্রফুল্ল সিংহ প্রমুখ। পরীক্ষা শুরু হয় আমাদের ঠিক টাইম মতো, আমরা 3টার সময় পরীক্ষা শুরু করি, নিয়ম মেনে 3টার সময় শুরু করি। এখন 3টার সময় যে পরীক্ষা শুরু হয়েছে, আমি কন্টিনিউয়াস, বিকজ সব কিছু চলতেছে, আমি মুভমেন্ট করতেছি। 3টা ঠিক 14 থেকে 15 মিনিটের সময় আমি বারান্দায় ঠিক এই জায়গাটায় আসি। এই যে স্ক্যানিংয়ের ব্যাপারটা আছে, একটু দেখলে ফ্রিস্কিংয়ের ব্যাপারটা, এগুলো অন্য লোকদের এজেন্সি লাগানো হয়েছে। আমাদেরই কলেজের এক প্রাক্তন ছাত্রী আসছিল, আরও বাইরের 3-4 জন ছেলে মেয়ে আসলো, টোটাল 7 জন ছিল যারা এই দায়িত্বে আসে স্ক্যানিংয়ের দায়িত্বে। ঠিক আছে, 7 জন টোটাল ছিল যারা স্ক্যানিংয়ের দায়িত্বে আসে। তাদের মধ্যে থেকে 3 জন এসে আমরা কয় স্যার কয়েকজন স্টুডেন্ট বাইরে দাঁড়ান। এখন আপনারা যে প্রশ্ন করছেন ছেলে না মেয়ে, আমরা তারা তো বাইরে দাঁড়ানো, তারা কী জাত, কী ধর্ম, কী ভাষা, কী ছেলে না মেয়ে, তার জেন্ডার কিছু তো আমরা জিজ্ঞেস করি নি। বিকজ দ্যাট দ্যাট মানে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এট অল। না না, এটা ইম্পর্টেন্ট, আমি আমরা জানতে চাইছিলাম, একটা প্রশ্ন করছে, এই জন্য কথাটা বললাম বা এই কথাটা বুঝছি। ওমেন্স কলেজে একজন লেকচারার ছিল, শুধু তা না, নাম কোথায়? প্রতীতি সিনহা, প্রতীতি, ডক্টর প্রতীতি সিনহা, ডক্টর প্রতীতে ঢুকতে গেছে। এমন 3টা 15 আমার কাছে খবর আছে। এখন 3টা 15 যেখানে পরীক্ষা শেষ হইব 3টা 45, 2টা ছেলে বা 3টা মেয়ে বা যতটাই হোক, তারে আমি ওই বাউন্ডারি কলেজের এখান থেকে এখানে ঢুকাইতে গেলে পরীক্ষা শেষ হইব। এবং সবচেয়ে বড় রিস্ক কী হইতে পারে, আমার এনটিআর সেন্টার এক্সাম ক্যান্সেল হইতে পারে, এতগুলো এই ছবি ছেলে মেয়ের ভবিষ্যতের নষ্ট হবে। আমার কাছে কী করা? প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত পূর্বধলাইয়ের মোহনখাল, রামমানিকপুর জীবীর হতদরিদ্র দিনমজুর বৃদ্ধ আব্দুর রেজাক লস্কর, চালে চাউনি নেই, ঘরের বেড়া কষে পড়ছে, বৃষ্টি হলে বৃষ্টির জল আর দিনে রোদের আলো ঘরে প্রবেশ করে, এমনই জরাজীর্ণ একটি ঘরে দিনান্তিতে পাত করছেন বৃদ্ধ। কিন্তু তার নামে বরাদ্দ হচ্ছে না সরকারি আবাস, অথচ গ্রামের অনেক বিত্তশালী পরিবার সরকারি আবাসের সুবিধা লাভ করার যথেষ্ট প্রমাণ রয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে বৃদ্ধ আব্দুল বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পঞ্চায়েতের কাছে বারবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু তার ভাগ্যে ঘর জোটেনি। বলেন, পত্নী রুশনা বেগম লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল, আর তখন কর্কট রোগে আক্রান্ত হয়ে পত্নীর মৃত্যু হয়। পরে পত্নীর মৃত্যুর পর পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিতে বলা হয়, তখন তিনি ডেথ সার্টিফিকেট এনে দেন, কিন্তু পরে জানানো হয় নাম কেটে গেছে। এভাবে একরাশ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন 70 ঊর্ধ্ব হতদরিদ্র বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর। সরকারি আবাস পেতে ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে কাতর আর্জি জানান। মনখাল আব্দুল রেজাক গড় বারে বারে কই না, খালি ও দিলে আর ও দিলে আর ও দিলে, বাদে পঞ্চায়েতে কয়, আমার গেলাম পঞ্চায়েত বারুন, পঞ্চায়েতে কয় আমারে কয় গো তোর কো, আমার গো, আমি আমার পঞ্চায়েতই গেছে গিতে তারা ক, আমি কইলাম পঞ্চায়েতই গেলে আর কিতা করব, আমি দেখি চাই ইয়ে যেতাম,
আপনারা দেখুন কত নম্বর ঘর, বেটির ঘর, বেটির ঘর হইলে আইসে ড্রেস আলটিটা নাই, ইয়া ঘর নাই, বেটি ক্যান্সার রুটে মারা গেছে, একবার হইলাম তুফানোর সময় গড় ভাঙিছে আধে খান পড়ি গেছে, বার উল্টে হইলাম ওলা ওলা পঞ্চায়েতে, পঞ্চায়েতে কয় এটা শুনতা নাই, বুঝছি আর কিতা কর্ম তো আজ শুনতো বই দিছি, আমার বয়স তো হয়ে গেছে মনে হয় বয়স হইতে ফুলিব, এক ছেলে এগু আছে বেঠিলি যে কোনবাই গেছি, আর ও বলা আমি কোমর ভাঙ্গা আঁঠু ভাঙ্গা মানুষ, বরবার কোর্ট এডমিট করছি করিয়া নিয়া দিছি, তারে হে কয় তোমার ওই তো নাই না হইছা না। আসাম ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় শিলচর ডিএসএ তে শনিবার এক ফাস্ট বোলার কোচিং ক্যাম্প আয়োজিত হল। এতে মুখ্য কোচ হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার লিউকো উইমব্রিজ। শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে শিবিরে অংশ নিয়েছেন 539 জন প্রশিক্ষণার্থী। এর মধ্যে বাছাই করা হয়েছে 49 জন ফাস্ট বোলারকে। মূলত প্রতি ঘন্টায় ঊর্ধ্ব 90 কিলোমিটার গতিতে বল ছোড়ার লক্ষ্য নিয়ে অনেক প্রতিভাশালী বোলার জোর গতিতে হাত ঘুরিয়েছেন। সর্বাধিক 126 পার কিলোমিটার গতিতে বল ছুটতে দেখা যায় এই অঞ্চলের ক্রিকেটারদের। এমনই 49 জনকে বাছাই করা হয়েছে। একাডেমি থেকে এছাড়াও 4 জন সহযোগী টেকনিক্যাল বিশেষজ্ঞ ছিলেন শিবিরে। এদিন সকালে ডিএসএর মাঠে ওপেন এই ট্রায়াল ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্য কোচ লিউকে বরণ করেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত। এ ধরনের ক্যাম্প থেকে ভালো প্রতিভা বেরিয়ে আসার সম্ভাবনা কথা বলেন সভাপতি। এছাড়াও এ সুযোগ করে দেওয়ায় আসাম ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। প্রশিক্ষণার্থীর উপস্থিতি সংখ্যা দেখে কোচ লিউথ খুশি ব্যক্ত করেন। ডিএসএর ভারপ্রাপ্ত সচিব দেবাশীষ সোম উপস্থিত প্রশিক্ষণার্থীদের এই গুরুত্বপূর্ণ শিবিরে মূল্যবান টিপসগুলো কোচের কাছ থেকে নেওয়ার পরামর্শ দেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আসাম ক্রিকেট একাডেমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আমরা প্রথমে শিলচর ডিএসএর পক্ষ থেকে মিস্টার লিউ ফ্রম অস্ট্রেলিয়া এসিএ ক্রিকেট একাডেমি কোচ ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম ইউ স্যার শিলচর ডিএসএ। আমরা এখানে উপস্থিত আছি এসিএ থেকে যারা টেকনিক্যাল তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। ডিএসএতে এখানে উপস্থিত আছেন শিলচর ডিএসএর মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত, মাননীয় কোষাধ্যক্ষ শ্রী বুদ্ধদেব চৌধুরী, মাননীয় স্টেডিয়াম সচিব শ্রী আশিস চক্রবর্তী, মাননীয় গ্রাউন্ড সচিব শ্রী কৌশিক রায়, ক্রিকেটের ইনচার্জ সেক্রেটারি যিনি আছেন দীপঙ্কর দেব। আমি ধন্যবাদ জানাই ক্রিকেট ব্রাঞ্চকে, বিশেষ করে ফর ইউ আজকে যে উনি এসছেন মিস্টার লিউক, উনি অনেক বড় মাপের একজন কোচ এবং এখানে উনি এসছেন ভারতে, এবং এটা আমাদের সৌভাগ্য যে আমরা শিলচর ওনাকে পেয়েছি। শিলচর ডিএসএর সুবাদে, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সুবাদে আপনারা এই ক্যাম্পের প্রত্যেকটি বিষয় উনি যা টিপস দেবেন বোলিং সম্পর্কে সেটাকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা হোপফুল যে আপনারা যদি ঠিকমতো সেই টিপসগুলো নিতে পারেন আইপিএল কিংবা ভারতীয় জার্সি কিংবা আসাম দলের জার্সি পরা খুব একটা দেরি হবে না আপনাদের জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরের শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুতর আহত যুবতী। ফুলেরতল পাবলিক হাই স্কুল প্রাদেশিকরণের দাবি সোচ্চার শিক্ষকরা। ভাষা আন্দোলনের 63 বছর পূর্তি, বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের অনুষ্ঠান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।